আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। নাহমাদুহু অনুসলি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফকত কলাল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালমুনা আল্লাযীনা লা ইয়ালমুন। অকলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামুন ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আজ হাদিয়া ন্যাশনাল এডুকেশনের পক্ষ থেকে তরঙ্গের ফাইনাল রাউন্ড অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথায় মুকুট আলেমগণ, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন কেরালা মডেল থেকে আগত জ্ঞান পিপাসু মোমহাতি স্বরূপ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি ঊর্ধ্ব গগনের মহান স্রষ্টা, যিনি আমার আপনার সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আজে বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই বিশ্বের মানবতা, মুক্তির দুধ রহমাতুল্লাহ আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ্য করি দরুদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমার বক্তব্যের বিষয় সমাজের কাছে কেরালা মডেল স্কুলের শিক্ষার প্রয়োজনীয়তা। বন্ধুগণ, একটি মাছের জন্য যতটাই প্রয়োজন পানির, একটি ধনির জন্য যতটাই প্রয়োজন স্পন্দনের, ততটাই প্রয়োজন সমাজের কাছে কেরালা মডেল স্কুলের শিক্ষার প্রয়োজনীয়তা। আর এই কেরালা মডেল স্কুলে এই শিক্ষাই দেওয়া হয়, যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে দিয়েছিলেন, এবং সেই শিক্ষাকে প্রচার এবং প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফফা নামে এক আঙিনাকে বেছে নিয়েছিলেন, যে আঙিনা থেকে পরবর্তী সাহাবী তাবেইন তাবে তাবেইন গণের মাধ্যমে উম্মতি মুহাম্মাদের কাছে রিসালাতের নূর পৌঁছেছে। আর সেই শিক্ষাই আজ বর্তমানে কেরালা মডেল স্কুলে দেওয়া হয়। বন্ধুগণ, আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যারা জানে বা যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ। সুতরাং এর স্পষ্ট বোঝা যায় মহান আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা কত উচ্চে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর যে শিক্ষার কথা মহান আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই শিক্ষাকে প্রচার এবং প্রসার ঘটিয়ে মানব সমাজকে উন্নত থেকে উন্নতর করাই হলো এই কেরালা মডেল স্কুলের মূল লক্ষ্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান সমাজে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের নেতৃত্বে মনসুর হুদাবি হযরতের সহযোগিতায় এই গ্রামগুলোতে এমআইভিপি প্রজেক্টের আঙিনায় কেরালা মডেল স্কুলের শিক্ষা চলছে। সেখানে লক্ষ্য করলে দেখা যায় অন্য গ্রামের তুলনায় নামাজের সংখ্যা বেড়েই চলেছে, কোরআন পড়ার সংখ্যা বেড়েই চলেছে, সেখানে ইসলামিক কালচারের উপর সমাজ গড়ার জোয়ার বইছে। অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন হারাম কাজগুলি একে একে বর্জন করছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলার মাঝ যদি এই ইসলামিক শিক্ষা না থাকতো তাহলে হয়তো একজন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার উপহার দেওয়া যেত, কিন্তু সমাজকে উপহার দেওয়া যেত না একজন আদর্শ ডাক্তার, সমাজকে উপহার দেওয়া যেত না একজন আদর্শ মাস্টার, সমাজকে উপহার দেওয়া যেত না একজন আদর্শ ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। বন্ধুগণ, তাই সমাজকে শিক্ষিত করার জন্য প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় কেরালা মডেল স্কুল আবশ্যকীয়। পরিশেষে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় এইরকম কেরালা মডেল স্কুল স্থাপন করে এবং সেখানে সমাজকে নবরূপে সাজানোর তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু।